সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কেন যে রেগে যায় কে জানে। হরে কৃষ্ণ ও স্যার, থ্যাংক ইউ স্যার। কি ভালো অফিসটা না। হরে কৃষ্ণ। হ্যাঁ স্যার। নন্দদুলাল রেহান বাবুর অফিসে কি করছিল? ওকে কি রেহান বাবু ডেকেছিলেন নাকি অন্য কিছু? এই দাঁড়াও। হ্যালো শিখা ম্যাডাম। আরে দাঁড়ান, এ কি তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? এতক্ষণ ধরে ডাকছি, তুমি হরন করে বেরিয়ে চলে যাচ্ছ। কেন ডাকছো তুমি আমাকে? কি দরকার আছে আমার সাথে? ও বাবা, না না, আমার কোনো দরকার টরকার নেই বাবা। খুব রেগে গেছো তুমি, রেগে গেছো। আমি এমনি তোমাকে ডাকছিলাম, আসলে আমি আর কোয়েল একটু বেরোলাম কফি খেতে, হাওয়া খেতে। ও বলছিল আমাকে যে একটু বেরোবে, গল্প করবে, আমরা একটু উই টাইম স্পেন্ড করবো। আর তুমি তো খুব ভালো করেই জানো যে কোয়েলের কোনো কথা আমি একদমই ফেলতে পারি না, তাই বেরিয়ে পড়লাম। তো আমি না হয় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু কফি খেতে গেছি, তুমি হঠাৎ ব্যাগ ফ্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? আমি কোথায় যাচ্ছি সেটা জেনে তোমার দরকার কি বলো তো? ও বাবা, দেখেছো আবার রেগে যাচ্ছ তুমি এভাবে? এত রেগে গেলে কথা বলা যাবে? তুমি বলো, বলো না কোথায় যাচ্ছ। বাকশুন্ডি যাচ্ছি। এক মিনিট, কোথায় যাচ্ছ বললে? বাকশুন্ডি? কিন্তু সিআইডি অফিসে যে তোমাকে বারণ করলো কলকাতার বাইরে যেতে, তুমি বাকশুন্ডি যাবে কি করে?